আছে যে খেতে ভালোবাসে সে নাকি খাওয়াতেও ভালোবাসে, তবে যে খেতে ভালোবাসে সে কতটা রান্না করতে ভালোবাসে? আমার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেকটাই উল্টো হয়, কারণ আমি খেতেও ভালোবাসি আবার রান্নাও করতে ভালোবাসি, আর পারফেক্ট রান্নাটা কিন্তু করতে পারি না আমি, এবং সেটা শেখার জন্যই আমি কিন্তু আবারও চলে এসেছি শেফ প্রদীপ রোজারিওর কাছে। আমি অনেক কিছু শিখে গেছি, হ্যাঁ অনেক কিছু শিখে গেছি, এবং শেখা আমি কিন্তু থামছি না, আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করছি যে একের পর এক একের পর এক রান্না শিখবো। ভেরি গুড, ভেরি গুড, আমি খুব এক্সাইটেড। আজকে কি শেখাবেন? আজকে বাঙালি মানে মাছ, বাঙালি মানে অবশ্যই, হ্যাঁ কিন্তু আজকে নো ভেটকি, নো তোপসে, নো মোরলা, আজকে একদম বাসা স্ট্রেট হবে। আমার কাছে দুটো ফিলে রয়েছে, এইভাবে আপনাকে দিই, করব এটা, এটা আবার আমি করব, মানে আমি তো শিখছি। এবার একটু একটু নুন দেবেন, সল্ট এই শীতের সময় বেসিলটা খুব ভালো, আপনি বেসিল যদি হানি দিয়ে খান ঠান্ডা কেটে যায়। প্যানটাকে আমরা একটু গ্রিস করে নিই, কারণ মাছ তো, মাছ এই প্যানে গ্রিল করার সময় তেলটা একটু বেশি লাগে, না তো মাছটা ধরে নেবে, সেটাই হবে। প্যানটা যেই গরম হয়ে যাবে আমরা মাছটাকে দেব, এখন দিয়ে দেবো মাছটা। হ্যাঁ দিন, পাতাগুলো দিয়ে দিন। এবার আমি চাইবো একটু একটু বাটার দিন, আপনি অলিভ অয়েল দিতে পারেন, মাছের উপর, মানে মাছটা কিন্তু হয়ে গেছে, কিন্তু বাসার এটা হলো ইউএসপি হলো কালারটা কিন্তু চেঞ্জ হয় না, সাদাই রয়েছে কিন্তু পেকে গেছে, মানে এর ভেতর নিচে দিয়ে বুঝে নিতে হবে এটা। বুঝে নিতে হবে, ঠিক আছে। এইবার এটাকে এভাবে পরিবেশন করবো, একটা এদিকে, একটা এদিকে, এটা ওখানে রেখে দিয়ে এবার আমাকে একটু টমেটো সস দেবেন, এতে এইবার এর মধ্যে ওই পাস্তাটা আমায় দিয়ে দিন, বয়েল করা যে পাস্তাটা, হ্যাঁ মাছের সঙ্গে পাস্তা মানে একটা টেস্টি ব্যাপার, আরো দেবো? হ্যাঁ দিন, পুরোটাই তাহলে আপনি পারবেন খেতে, ও পুরোটাই আমাকে খেতে হবে, হ্যাঁ আমার পুরোটাই দিদি বলেছি প্রথমেই, আমি খেতেও খুব ভালোবাসি আর রান্নাটা করতে যাতে খুব ভালোভাবে পারি, আমি তার জন্য কিন্তু বারবার প্রদীপদার কাছে চলে আসছে যে বিভিন্ন ধরনের রান্না আমি শিখবো, বিভিন্ন ধরনের। সল্ট পেপার দিদি ছড়িয়ে দিন, হাত দিয়ে দেওয়াতে বেটার হবে, এই বেসিল পাতা দিয়ে দিন, ছড়িয়ে দিন, এবার এটাকে পাস্তাটাকে শেষ করবো একটু বাটার দিয়ে, বাটার দিয়ে
আমি শুধু ফ্যাটের মধ্যে একটু বাটারই দিয়েছি, চিজ কিছু দিইনি। আর সেটা কিন্তু ভীষণ অল্প পরিমাণে। ডান এবার এটাকে পরিবেশন, এটা স্পুন দিয়ে দিন। শেখার জন্য অনেক বড় ফিস লাগবে। কারণ আমি তো আরো অনেক কিছু শিখবো, এখন আমি শুধু শিখবো না, আমি আমার অডিয়েন্সকেও শেখাবো, আরো অনেক কিছু শেখা বাকি আছে। এই টমেটো সস এখানে সস চাই, এতে বাড়িতে কোনো গেস্ট আসলো চট করে এটা কিন্তু করে দেওয়া যায় না, খুব সুন্দর, খুব সহজ। ক্রিম একটু এখানে ফেলে দিই। এবার কি করি, এটা একটা কাঁটা চামচ দিন দেখি। ভালো জিনিস শেখালাম কি, বাবা খুবই সুন্দর জিনিস, এটা তো আমাকে ট্রাই ট্রাই করতে হবে। কিছু না, সিম্পল। সো ইট ইজ হার্ড, ইটস রেডি, রেডি টু ইট। আপনারা দেখতে থাকুন, আমরা আরো অনেক সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্না নিয়ে পরের এপিসোডে আসছি।